বাড়িতে বিয়ের সমস্ত আয়োজন শেষ পর্যায়ে, আত্মীয় স্বজনদেরও আনাগোনা বাড়ছে। হঠাৎ করেই পাত্রের বাড়ির সামনে হঠাৎই এসে হাজির এক যুবতী। তার দাবি, তাকে স্ত্রীর মর্যাদা দিতে হবে হবু বরকে। স্বাভাবিকভাবে মুহূর্তের মধ্যে যুবতীর দাবি ঘিরে শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। কানাঘোষা ঘটনা জানাজানি হতেই পার্শ্ববর্তী গ্রামের মানুষরাও ভিড় জমাতে শুরু করেন বিয়ে বাড়িতে। বুধবার দুপুরে চাঞ্চল্যকর এমনই ঘটনার সাক্ষী রইল মুর্শিদাবাদের রানীনগর থানার বিলযাত্রা এলাকার মানুষজন। স্থানীয় সূত্রে জানা গেছে, মুর্শিদাবাদের রানীনগর থানার বিলযাত্রা এলাকার এক যুবতীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে পড়শি গ্রামের এক যুবকের। মূলত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের সম্পর্ক গড়ে ওঠে। যত দিন গড়াতে থাকে ততই প্রেমের সম্পর্ক মধুর থেকে মধুরতর হতে শুরু করে। হঠাৎ করে বুধবার প্রেমিকা জানতে পারেন তার প্রেমিকের অন্যত্র বিয়ে হচ্ছে। এই খবর জানার পর একটি মুহূর্ত দেরি করেনি যুবতী। তড়িঘড়ি প্রেমিকের বাড়ির সামনে এসে হাজির হয় সে। আর তারপরেই চক্ষু চড়ক গাছ যুবতীর। তিনি এসে জানতে পারেন তার প্রেমিকের বিয়ে হয়ে গেছে। তবে তার আগেও বিয়ে হয়েছিল, কিন্তু তার পরেও প্রেমের সম্পর্কই সে জড়িয়ে গিয়েছিল ওই যুবকের সঙ্গে। স্বাভাবিকভাবে প্রেমের সম্পর্ক মধুর হওয়ায় বিভিন্ন জায়গায় তারা ঘুরতে গিয়েছিল। রুম ভাড়া নিয়ে তারা কয়েকবার ঘনিষ্ঠ মুহূর্তও নাকি কাটিয়েছে। কিন্তু হঠাৎ করে এদিন তার প্রেমিকের বিয়ের খবর জানার পরেই সেই এখানে এসে পৌঁছেছে। তার স্পষ্ট দাবি, ওই যুবককে স্ত্রীর মর্যাদা দিতে হবে তাকে। আর স্ত্রীর মর্যাদার দাবিতেই মূলত এদিন তিনি ধর্ণায় বসলেন। হ্যাঁ, বিয়ে হয়েছিল এই স্বামী, ওই স্বামী ছেড়ে দিয়েছে ওর জন্য, ওর সাথে রিলেশন থাকার থাকার জন্য 3 বছরের কাছাকাছি। বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল যে আজকে আমি কালকে শুনতে পেয়েছি যে বিয়ে, যে আমি চলে এসেছি, 6 মাস পর বিয়ে করবে কেরালা থেকে এসে, তাই কথা ছিল। হ্যাঁ, আমার সাথেই আপনার এই তো মোবাইলে ভিডিও রেকর্ডিং আছে, ছবি আছে, সবই আছে, রুম ডেট করার ছবি আছে। আমি বিয়ে করতে চাই যার সাথে আমার সম্পর্ক আছে। বাড়ির লোকজন কি বলছে দিব না তাই বলছে। ছেলের সাথে দেখা হয়েছিল ঘরে, তো ছেলে কিছু বলতে পারেনি, খুব বলছে ডকুমেন্টস আছে তাই বললো। তোর আমি যে তোকে, হ্যাঁ তুই কেন এখানে আমাকে তাই বললো। তুমি আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তুমি অন্যজনাকে বিয়ে করছো, আমি তাই এসেছি। দিয়ে ওর ভাইয়েরা, ওর মারা বলছে বাড়াও বাড়ি থেকে, বাড়াও বাড়ি থেকে। দিয়ে আমাকে বলছে কোনো ডকুমেন্টস আছে? ওর বাড়ির লোক জানছে হ্যাঁ আছে, প্রমাণ আছে জানছে হ্যাঁ আছে আমার কাছে প্রমাণ। দিয়ে মোবাইল কেড়ে নিয়েছে আমার কাছে, দিয়ে ধাক্কাতে ধাক্কাতে বের করে দিল বাড়ি থেকে। ভিডিও আছে আপনার, রুম ডেট করার ভিডিও আছে, ছবি আছে, সেই রুমে যে যে আমরা ছবি তুলেছি। তাই তো শুনতে পাচ্ছি যে বিয়ে করে নিছে, ওর মধ্যে মরে যাবো, কি করবো, আমি যেতে পারবো? যুবতীর এই কর্মকাণ্ডে কার্যত হতভাগ এলাকার মানুষজন। পাড়া প্রতিবেশী, এখানে আসলাম মানে হই হই চকল শুনে এখানে আসলাম, এসে দেখলাম একটা মহিলা এখানে এসেছে। তো মহিলাটা দাবি হচ্ছে যে এইখানে যে ছেলেটা আছে ওনাকে বিয়ে করবেন। তো পুরো বিষয়টা হচ্ছে যে তার ছেলেটার সঙ্গে মেয়েটার মানে সম্পর্ক হচ্ছে 3 বছরের। হ্যাঁ, তো মেয়েটা এখন দাবি করছে যে তার সঙ্গে আমার অনেক কিছু হয়েছে এবং তার জন্য আমার স্বামী আমাকে ছেড়ে দিয়েছে আর কি। তো ছেলেটা এখন অস্বীকার করছে তাকে বিয়ে করতে। হ্যাঁ, না আমরা জানতাম না, এই মাত্র জানলাম, সেটা মহিলাটা আসার পর জানতে পারলাম সেটা। আমরা কি চাইবো? আমরা চাইছি দুপক্ষ যেন ঠিকঠাকভাবে বিচারটা হয়। যদিও যুবকের পরিবারের লোকজনের দাবি, এত কিছু ঘটনা ঘটে গেছে তাদের অজ্ঞাতেই, এদিন তারা সমস্ত বিষয়টি জানতে পারলেন। পাশাপাশি যুবতীর তোলা সমস্ত দাবি উড়িয়ে দিয়েছেন তারা। আপনি জানতেন কি আপনার ছেলের সাথে সম্পর্ক ছিল? না, আমি জানি না। জানতেন না? হঠাৎ আপনার বাড়ির সামনে নাকি? হঠাৎ। আপনার ছেলের সাথে কি বিয়ে হয়েছিল ওর? না। সম্পর্ক ছিল? না। যদিও শেষ পাওয়া খবরে এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। নিউজ আজ বাংলা, মুর্শিদাবাদ। সঠিক ট্রেনিং নিয়ে প্রতিষ্ঠিত হতে চান? তাই দেরি না করে আজই চলে আসুন লিংকন আইটি হাবে। সুলভ মূল্যে সফটওয়্যার সহ অন্যান্য আইটি কোর্স করুন আর পেয়ে যান দেশ বিদেশে চাকরির সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানা আরামবাগ 24 নম্বর রুট, সতীতলা চার্চের পাশে। ফোন নাম্বার 8910781854। তাই বলি, জীবন বদলানোর একটাই নাম লিংকন আইটি হাব।